পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের আওতায় উত্তর কাট্টলী থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পর্যন্ত ফিডার রোড থ্রি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এবং চার লেনের এই ফ্লাইওভার বিমানবন্দর, পতেঙ্গা সৈকত, কর্ণফুলী টানেল এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৌঁছাতে সময় বাঁচাবে বলছে সিডিএ। নতুন ফিডার রোড খোলায় খুশি স্থানীয়রা। শেখ জায়দের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রাম আউটার রিং রোড থেকে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ চার লেনের এই উড়ালপথ, যেটিকে নাম দেওয়া হয়েছে ফিডার রোড থ্রি। এই পথটি চালু হওয়ায় শহর থেকে শাহ আমানত বিমানবন্দরের দূরত্ব কমে গেছে, কমেছে টানেলের প্রবেশ পথ পর্যন্ত দূরত্ব। সিডিএর উপকূলীয় বাঁধ কাম আউটার রিং রোড নির্মাণ প্রকল্পেরই অংশ এটি। উড়াল সড়কটি খুলে দেয় খুশি স্থানীয়রা। আমাদের বাড়ি এখানে, আমরা অতীত দিয়ে ঘুরে যেতাম, এখন এটা দিয়ে আমরা সরাসরি উঠে যেতে পারবো। এয়ারপোর্টে পৌঁছাতে অনেক কষ্ট হতো, অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়ে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতো, এটা এখন 15 মিনিটে সম্ভব হবে। বিদেশিরা সোজা এসে এই রোড ব্যবহার করে 15 মিনিটে এই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে এবং এই স্টেডিয়াম থেকে তারা 15 মিনিটে আবার এয়ারপোর্টে চলে যেতে পারবে। সিডিএ বলছে শহর থেকে রিং রোডে ওঠার জন্য এমন আরও দুটি সংযোগ সড়ক হবে, শাহ আমানত বিমানবন্দর অথবা দক্ষিণ চট্টগ্রাম থেকে টানেল হয়ে যারা শহরে প্রবেশ করবেন তারা এসব সড়ক দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইটা কানেক্টিভিটিটা দেওয়া, বাকি দুটোর মধ্যে একটা আমরা করছি, এটা কিছুটা জমি অধিগ্রহণের প্রবলেম আছে, ওইটা ইনশাল্লাহ হয়ে যাবে, হয়তো আগামী বছরে জুনের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো। আর বাকি যেটা আছে ফিডার রোড টু, এটা আমার প্রজেক্টের মধ্যে ছিল না, এখন এটা আমরা নতুন করে একটা প্রকল্প দিচ্ছি। 2016 সালে রিং রোড প্রকল্পটির নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যার 15.20 কিলোমিটার মূল এবং 2.15 কিলোমিটার সংযোগ সড়ক। নানা জটিলতায় বেশ কয়েকবার সংশোধনের পর 2023 সালে এসে প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 3,527 কোটি 46 লাখ টাকা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।